বরগুনা শহরে দিনে দুপুরে বহু মানুষের সামনে রিফাত শরীফ নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা এখন দেশজুড়ে আলোচনার বিষয়। কেনই বা হবে না, বাংলাদেশের ইতিহাসে অনেক বর্বরোচিত ঘটনার মধ্যে এটি অন্যতম। প্রশ্ন আসে, কেন ঘটল এমন ঘটনা? তারই সমীকরণ মিলিয়েছি আমাদের আজকের প্রতিবেদন। এ ঘটনার তদন্ত নাটকীয় মোড় নেয় তখন যখন হত্যাকাণ্ডের 21 দিন পর রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকি মিন্নিকে পুলিশ গ্রেপ্তার করে। রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি, তার সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়ার বের করা হয়েছে। কিন্তু যে প্রক্রিয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করে তা নিয়ে নানান প্রশ্ন উঠেছে। ছোট্ট একটি জেলা শহরে এই হত্যাকাণ্ডের নৃশংসতায় বাংলাদেশের মানুষ স্তম্ভিত হয়ে যায়। এখন এর ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, আর এই হত্যাকাণ্ডের তদন্ত এবং এরপর রাজনৈতিক প্রভাবশালী মহলের সংশ্লিষ্টতা, প্রেম বিয়ে, 007 গ্যাং সঙ্গে মাদক ব্যবসা জড়িত থাকায় পুরো ঘটনায় ভিন্ন একটা মাত্রা যোগ হয়। অভিযোগ ওঠে যে বড় কিছু আড়াল করতেই পেছন থেকে ক্ষমতাশীলরাই কলকাঠি নাড়ছেন। বিশেষ করে এই হত্যা মামলার প্রধান আসামি পুলিশের সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে নিহত হওয়ার পরই মানুষ আশ করতে পেরেছেন যে নয়ন ভট্টের মুখ বন্ধ করতে এই পরিকল্পনা, কারণ সে ছিল বরগুনা সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর এবং তার আইনজীবীর পুত্র সুনাম দেবনাথের মদপুষ্ট একটি গ্যাংয়ের নেতা বা গ্যাং লিডার। এদিকে নিহত রিফাত শরীফ এবং নয়ন দুজনেই স্কুল জীবন থেকে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। একসময় তারা দুজনেই একই গ্যাংয়ে জড়িয়ে পড়েন। রিফাত শরীফের সাথে মিন্নির প্রেমের সম্পর্ক প্রায় 2 বছর ধরে। এদিকে রিফাতই নয়নের সাথে মিন্নির পরিচয় গড়িয়ে দেয়। নয়নের সাথে মিন্নির সখ্যতা হয়, গোপনে বিয়েও করে। বিয়ের বিষয়টা রিফাত পুরোপুরি না জানলেও সখ্যতার বিষয়টা রিফাতের কান পর্যন্ত পৌঁছালে নয়ন ও রিফাতের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। নয়ন রিশান ফরাজির কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে রিফাত শরীফ ভিন্ন আর একটি গ্রুপে যোগ দেয়। সে গ্রুপটিও নয়ন গ্রুপের থেকে কোনো অংশে কম ছিল না, এটিও ক্ষমতাসীন দলের দ্বারা নিয়ন্ত্রিত। কিছুদিন আগে নয়ন কৌশলে মাদক সহ রিফাতকে পুলিশে ধরিয়ে দেয়, ফলে মিন্নির সাথে নয়নের কিছুটা দূরত্ব তৈরি হয়। রিফাত শরীফ দ্রুত ওই মাদকের তকমা থেকে বেরিয়ে আসায় মিন্নি তার প্রতি আরো দুর্বল হয়ে যায়। মিন্নির ধারণা হলো এতগুলো মাদক সহ ধরা খাওয়ার পরও যখন দিনে দিনে বেরিয়ে আসতে পারলো, তাহলে নয়ন থেকে শক্তির দিকে রিফাতও কম কিসে। মিন্নি সিদ্ধান্ত নিল রিফাতকে ঘটা করে বিয়ে করবে, তাই হলো। কিন্তু প্রশ্ন জাগে, রিফাত মিন্নির বিয়েতে নয়ন কেন বাধা দেয়নি? উত্তর সবারই জানা, নয়ন তো মিন্নিকে ঘরণী করতে বিয়ে করেনি, শুধু ভোগ করতে। নয়ন মনে মনে ফন্দি এঁটে রেখেছেন, রিফাতের সাথে বিয়ে হলে তার তো কোনো সমস্যা নেই, বরং কাবিননামা প্লাস করে দেওয়ার ভয় দেখিয়ে মিন্নিকে ব্ল্যাকমেল করা যাবে এবং করেছিল তাই। কিছুদিন আগে রিফাত ফরাজিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে রিফাত শরীফ। আবার বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেনের বাড়ির সামনে একটি রেস্তোরাঁয় খাবার খেতে গিয়ে মোটর সাইকেল পার্কিং করার কেন্দ্র করে চেয়ারম্যানের স্ত্রীর সাথে রিফাত শরীফের কথা কাটাকাটি হয়। বিষয়টা রিফাত ফরাজি এবং রিশান ফরাজি এই দুই ভাইকে খুবই ক্ষুব্ধ করে, কারণ ওই চেয়ারম্যানের স্ত্রী সম্পর্কে তাদের খালা হয়। রিফাত হত্যাকাণ্ডের পর যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছিল তা হলো এরা কারা, কার প্রশ্রয়ে এতটা ব্যপ্রয়া হয়ে উঠেছিল। কিন্তু এই আলোচনাটি ধামাচাপা হতে থাকে যখন নিহত রিফাতের বাবা দুলাল শরীফ ঘটনার 18 দিন পরে গৃহবধূ মিন্নির গ্রেপ্তারের দাবি তোলেন। এদিকে আরও জানা গেল সুনাম দেবনাথ সংবাদ সম্মেলন করাতে দুলাল শরীফকে নিয়ে বরগুনা প্রেস ক্লাবে এসেছিলেন। সংবাদ সম্মেলন চলাকালে সুনাম দেবনাথ অন্য আরেকটি কক্ষে অবস্থান করেছিলেন, তখন থেকে নাটকীয় মোড় নেই। তার অনুসারীরা ফেসবুক এবং ইউটিউবে হত্যাকাণ্ডকে নানাভাবে নারীঘটিত বিষয় হিসেবে প্রমাণের যথাসাধ্য চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে। সবাইকে বিস্মিত করছেন তা হলো মিন্নিকে গ্রেপ্তারের পরদিন যখন আদালতে উপস্থাপন করা হয় তখন তার পক্ষে বরগুনার কোনো আইনজীবী পাওয়া যায়নি। অনেক আইনজীবী বলেছেন সেদিন সুনামের অনুসারীরা সকল আইনজীবীদের বলেছেন অযথা আদালতে এসে ঝামেলা না করতে।
তাহলে সমীকরণ এটাই বলছে রাজনৈতিক একটা গন্ধ এই মামলায় পাওয়া যাচ্ছে, আর সেটা কি? বরগুনার রাজনীতিতে এক সময়কার বেশ প্রভাবশালী দীরেন্দ্র দেবনাথ শম্ভু, তার একচ্ছত্র আধিপত্যের কারণে 2014 সালের 5ই জানুয়ারির নির্বাচনের পর থেকে আওয়ামী লীগের অনেক নেতা তার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যান। আওয়ামী লীগের অনেক নেতা এখন শম্ভুর বিপক্ষে। সংসদ সদস্য হিসেবে বরগুনা প্রশাসনে তার প্রভাব থাকলেও বরগুনা আওয়ামী লীগের তিনি বর্তমানে অনেকের কাছেই অপছন্দের পাত্র। দলের ভেতর কিছুটা কোণঠাসা হয়ে থাকার পরও আধিপত্য ধরে রাখতে অপরাধী চক্র ঘড়ে তোলেন শম্ভুর ছেলে সুনাম। আর এই সংঘবদ্ধ অপরাধী চক্রের কর্মকাণ্ড আড়াল করতে রিফাত শরীফ হত্যাকাণ্ডকে নারীঘটিত হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। তবে মিস্টার শম্ভু বলেন, আমার এত বছরের রাজনৈতিক কেরিয়ারে কোনো গুন্ডা বাহিনী নিয়ে চলেনি। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের সঙ্গে আমার বা আমার দলের কোনো সংশ্লিষ্টতা নেই। সবার মতো আমিও চাই এই ঘটনার সুষ্ঠু বিচার হোক। এই ক্ষেত্রে আমি সব ধরনের সহযোগিতা দিতে রাজি আছি। অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করেছেন দীরেন্দ্র দেবনাথ শম্ভু। আর মামলার তদন্তকারী কর্মকর্তা হুমায়ুন কবির দাবি করেছেন এই মামলার তদন্তে কোনো রাজনৈতিক চাপ নেই। সুপ্রিয় দর্শক, কোন দিকে যাচ্ছে রিফাত হত্যা মামলা? আপনাদের সমীকরণই বা কি বলছে? আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে আমাদের ওয়েব টু লাইভে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।